রামেন্দু মজুমদার বাংলাদেশি খ্যাতিমান অভিনেতা, মঞ্চ নির্দেশক, নির্মাতা এবং সংগঠক। তিনি ঢাকার মঞ্চনাটক আন্দোলনের পথিকৃৎ। মঞ্চের পাশাপাশি তিনি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। করেছেন টেলিভিশনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সঞ্চালনা। রামেন্দু মজুমদারের জন্ম 1941 সালের 9 আগস্ট লক্ষ্মীপুরে। তার পিতা কুন্তল কৃষ্ণ মজুমদার ও মাতা লীলা মজুমদার। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স ও এমএ পাশ করেন। পড়াশোনা শেষে তিনি অধ্যাপনাকে বেছে নেন পেশা হিসেবে। চৌমোহনী কলেজে বছর তিনেক অধ্যাপনার পর পেশা পরিবর্তন করে 1967 সালে করাচিতে যোগ দেন বিজ্ঞাপন শিল্পে। 1972 সালে দেশে ফিরে বিটোপি অ্যাডভার্টাইজিংয়ের পরিচালক হিসেবে যোগ দেন এবং 1993 সালে প্রতিষ্ঠা করেন এক্সপ্রেশনস নামের নিজের একটি বিজ্ঞাপনী এজেন্সি, যেখানে এখন তিনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। এক্সপ্রেশনসের যাবতীয় কাজ এগিয়ে নেওয়ার জন্য তার মেয়ে ত্রোপা মজুমদার এবং মেয়ে জামাই আপন হাসানকে পাশে রেখেছেন তিনি। 1958 সাল থেকে মঞ্চে নিয়মিত অভিনয় ও নির্দেশনার কাজ শুরু করেন রামেন্দু মজুমদার। 1961 সালে বেতারে ও 65 সালে টেলিভিশনে নাট্যশিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। মঞ্চে অভিনয় করেছেন 50 বছরেরও বেশি সময় ধরে এবং এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন। দীর্ঘকাল তিনি সংবাদ উপস্থাপনাও করেছেন বাংলাদেশ টেলিভিশনে। একসময় প্রায় প্রতিদিন তিনি সংবাদ পাঠের কাজটি করতেন। আর বিয়ে করেছেন কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে। তাদের একমাত্র কন্যা ত্রোপা মজুমদার। ত্রোপা অভিনেত্রী, নির্মাতা এবং শিক্ষক। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2009 সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করে। 2017 সালে শিল্প ও সংস্কৃতিতে অবদানের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2016 থেকে আজীবন সম্মাননা পুরস্কারও পেয়েছেন এই কিংবদন্তিতুল্য সংস্কৃতিজন। আজ 9 আগস্ট রামেন্দু মজুমদারের শুভ জন্মদিন। জন্মদিনে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির এই অভিভাবকের প্রতি বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।